বিরিয়ানি খাওয়ার পরও আপনার এই অবস্থা? হ্যাঁ, আমি আমি কিন্তু খাই, অনেক খাই। ডিরেক্টর ডিরেক্ট বলে, কিন্তু ওরা তো ক্ষুধা কেন লাগে একটু পরে? খাবারটা যায় কোথায় সেটাই এটা বুঝতে পারে না। হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা কিছু বলে না? না, ওরাও খায়। টিভিতে দেখলাম, ও আচ্ছা, এটা কে? অনেকের কথা বাদই দেন ভাইয়া, আব্বুই চিনে না। এটা আমার একটা খুব দুঃখের বিষয়, আমি জানি না কেন চিনে না। দুই দিন, তিন দিন, চার দিন শুটিং করে আসো, যে পেমেন্টটা পায় আমার মনে হয় টিভিসি ওবিসিতে মোটামুটি একদিনই তারা এটা দিয়ে দেয়। কখনো মালদ্বীপ, কখনো শ্রীলঙ্কা, আবার দুবাই, এত দেশ ঘোরার মানে কারণটা কি? কারণটা হচ্ছে আসলে এত কাজের মধ্যেও তো আসলে আমাদের একটু অবসর দরকার। সো দুবাইতে গিয়েছিলাম, আমার একটা কাজই, একটা ওপেনিং ছিল। মালদ্বীপ, শ্রীলঙ্কা অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল, ঘুরতে যাব, তো সময়টা মিলে গিয়েছে, গেলাম একসাথে ঘুরে আসলাম। একসাথে কি কি কাজ করছেন? টিভিসি তো করেই যাচ্ছি, কর্পোরেট ফটোশ্যুট করেই যাচ্ছি, কিন্তু নতুন যেটা আসছে সেটা হচ্ছে ছোট পর্দায় কাজ করছি। এখন ভ্যালেন্টাইন আমার দুইটা নাটক আসছে এবার, সো নাটকটাতে, নাটক নিয়ে একটু ব্যস্ত এখন। মানে নাটকটাই করতে চান এখন? করতে চাই বলতে নাটক মনে হয় আমাকে চায়, কারণ আমার কখনো ইচ্ছা ছিল না ছোট পর্দায় এভাবে কাজ করার। বাট দেখছি যেহেতু মানুষ ডাকতেছে, ভালো ভালো প্রজেক্ট পাচ্ছি, করছি। আপনার তো ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করা? বড় পর্দায় কাজ করা এখনো ইচ্ছা ওটাই আছে, কিন্তু আমি এখন ওটা পাইনি, সো এটার জন্যই দৌড়াচ্ছি, খুঁজছি। দৌড়াচ্ছেন? হ্যাঁ। ওয়ার্কআউট করেন? না, সবাই ভাবে আমি অনেক জিম করি, আসলে না, ব্যাপারটা এরকম না, একদমই না। খাওয়া দাওয়া করেন না? খাওয়া দাওয়া করি, সবই করি, গড গিফটেড। এমন কোনটা পছন্দ আপনার খেতে? বিরিয়ানি। বিরিয়ানি, বিরিয়ানি খাওয়ার পরও আপনার এই অবস্থা? হ্যাঁ, আমি আমি কিন্তু খাই, অনেক খাই। তাই মানে শুটিংয়েও বলে সবাই, একটু পরপর কেন খাও? প্রোডাকশন মানে একটু পরপর ক্ষুধা লাগছে, তাহলে ডিরেক্টর ডিরেক্ট বলে, কিন্তু ওরা তো ক্ষুধা কেন লাগে একটু পরে? খাবারটা যায় কোথায় সেটাই এটা বুঝতে পারে না। হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা কিছু বলে না? না, ওরাও খায়। ওরাও খায় সেম আমার মতে। পেটুক? হ্যাঁ, কিন্তু কেউই মোটা না। কেউই মোটা না, এটা রহস্যটা আসলে জানতে পারলে ভালো হইতো। রহস্য নাই কোনো, গড গিফটেড। আচ্ছা, বড়পর্দায় কাজের জন্য আসলে ওইভাবে নিজেকে প্রস্তুত করছেন কিনা সেটা জানতে চাচ্ছি। প্রস্তুত তো করছি, আসলে প্রস্তুত কি বলে, বড়পর্দায় কাজ করার জন্য তো অনেক অনুশীলন দরকার আমাদের। সো আমার ব্যাকগ্রাউন্ড তো অ্যাক্টিং না, সো আমার তো আসলে অনেক শিখতে হচ্ছে। সো এই কারণেও ছোট পর্দায় কাজ করা, যে অ্যাক্টিংটা অ্যাটলিস্ট ভিতরে যাতে লালন করতে পারি। অনেকেই বলে যে ছোট পর্দার মানুষ যখন বড় পর্দায় যায় তখন মানুষ আসলে টাকা দিয়ে দেখতে চায় না, এটা অনেকের কাছেই শুনেছি আমি, যে যেটা ফ্রি ফ্রি দেখতে পাচ্ছিলাম আমরা, যার অভিনয়, যার কাজ, বড় পর্দায় টাকা খরচ করে কেন দেখব? না, আমার এটা মনে হয় না। আমার মনে হয় কন্টেন্ট ভালো হলে মানুষ যাবে, কারণ আমাদের মোশাররফ করিম ভাই ছোট পর্দা দিয়ে শুরু, এই যে রিসেন্ট তার একটা মুভি রিলিজ হয়েছে, তার মানে কি আমরা দেখতে যাচ্ছি না? হুব্বা, হুব্বা, হ্যাঁ। সো নিশো ভাই সুরঙ্গ করলো, আমরা কি যাচ্ছি না দেখতে? এগুলো ভুল ধারণা আসলে মানুষের, কাজ কাজই আমরা কন্টেন্ট ফ্যাক্ট। হাওয়াতে আমরা চঞ্চল ভাইকে দেখেছি, চঞ্চল ভাইকে দেখেছি। ছোট পর্দা বড় পর্দা কোনো ব্যাপার না, কাজটা হচ্ছে ব্যাপার, ঠিকঠাক মতো কাজটা করতে পারলে সবাই দেখে, সবাই দেখে। টিভি খুললেই আপনাকে দেখি, কারণ বেশিরভাগ সময় অ্যাড যায়, তো নাটক, সিনেমা বা যে কোনো কন্টেন্ট দেখলে মাঝখানে অ্যাড চলে আসে, অ্যাড চলে আসে, অ্যাডের মধ্যে আপনাকে দেখি। টিভিসিতে মনে হয় টাকা একটু বেশি, অল্প অল্প পরিশ্রমে টাকা বেশি পাওয়া যায়। হ্যাঁ, এরকম একটা ব্যাপার, মানে আমরা যে যেটা করি যারা অভিনয় শিল্পী, আমার মনে হয় স্টার হয়ে যাওয়ার ব্যাপারটা আলাদা, আর যারা নতুন স্ট্রাগল করে উঠতেছে, দুই দিন, তিন দিন, চার দিন শুটিং করে আসো, যে পেমেন্টটা পায় আমার মনে হয় টিভিসি ওবিসিতে মোটামুটি একদিনই তারা এটা দিয়ে দেয়। ইদানিং ছোট পর্দায় কাজ করছেন, কার অভিনয় ভালো লাগে? মোশাররফ করিম ভাইয়ের অভিনয় ভালো লাগে, চঞ্চল চৌধুরীর অভিনয় ভালো লাগে, আর নিশো ভাইয়ের অভিনয় ভালো লাগে, অপূর্ব ভাইয়ের অভিনয় ভালো লাগে। এছাড়াও এখনকার সময়কার কিছু ছেলেরা, ছেলে মেয়েরা আসছে, বেশ ভালো। আমি আসলে নাম বলতে পারবো না ওভাবে স্পেসিফিকভাবে, বাট ভালো লাগে। অভিনেত্রীদের কথা যদি একটু জানতে চাই? অবশ্যই মেয়ে যাবেন, ভালো লাগে। একটু আগের দিকে যদি আমি যাই তাহলে ধরেন তানিয়াপুর কাজ ভালো লাগে, তারিনাপুর কাজ ভালো লাগে, মানে তাদেরকে ফলো করতে চাই আসলে, কিন্তু হয়ে উঠছে না হয়তো এখনো। আর বড় পর্দায়? বড় পর্দার ব্যাপারটা হচ্ছে আমাদের তো আসলে নায়ক যদি আমি বলি তাহলে তো সাকিব খান অবভিয়াসলি, আর যদি আমি অভিনেতা বলি তাহলে অনেকে আছে।
নায়িকা শাবনুরাপুর অভিনয় সবসময় ভালো লাগে। শাবনুরাপুর তো আসছে, হ্যাঁ দেখা করার ইচ্ছা আছে, কথাও হয়েছে, দেখি। আপনার দেখা করার ইচ্ছা আছে? খুব ইচ্ছা, আমি খুব কাছ থেকে দেখতে চাই তাকে। কাছ থেকে? আমিও কাছ থেকে দেখতে চাই। আপনি যেদিন যাবেন আমাকে নিয়ে যাবেন? আপনি যেদিন যাবেন আমাকে নিয়ে যাবেন। আচ্ছা, আমাদের দেশের কাজ তো পছন্দ করি, আমরা পাশের দেশের কাজও পছন্দ করি, পাশের দেশের অনেককেই পছন্দ করি। আপনার কি এরকম ফেভারিট কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে যাকে আপনি খুবই পছন্দ করেন? ফেভারিট কাজ আছে অনেক, কিন্তু হয়েছে কি যে আমাদের দেশে এখন ওটিটি প্ল্যাটফর্মটা হয়ে, মানে আমাদের ওই যে চোখ ধাঁধানো বিষয়গুলো যে পাশের দেশের, ওগুলো মানে আমরা এখন আর ওই সাইডে যাই না, মানে নিজের দেশে এত ভালো ভালো কাজ হচ্ছে। তো আমি চাচ্ছি আসলে পছন্দের কাজও আমার দেশের কাজ, আমি দেশেই কাজ করব, আমি বাইরের দিকে যেতেই চাচ্ছি না। আমি অত কাজ বাইরের দেখি না, আমি দেশের কাজগুলোই বেশি দেখি। বাইরের কাজ অত বেশি? অত বেশি দেখি না, কিন্তু ঘুরতে গেলে বাইরে চলে যান আর কি। হ্যাঁ, রিফ্রেশমেন্টের জন্য দেশে, কারণ দেশের সব ঘোরা হয়ে গেছে। ইন্ডিয়া চায়না যখন গেছেন তখন কি মজার কোনো ঘটনা ঘটেছে? না, চায়নাতে তো আমি মিসেস গ্লোব যখন হলাম ওটা ফাইনাল হলো, ওটার জন্য গিয়েছিলাম, ওটার জন্য গিয়ে তখন ঘুরতে পারিনি। ও আচ্ছা, ঘুরতে পারিনি, কিন্তু বাদবাকি ইন্ডিয়াতেও গিয়েছিলাম হচ্ছে সেলিব্রিটি গেস্ট হিসাবে একটা বিউটি প্রেজেন্টের কাজে। এরপরেগুলো সব ঘুরতে গিয়েছি, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, দুবাই সরি দুবাইতে তো কাজে গেলাম, কি বলে মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো ঘুরতে ঘুরতে গিয়েছি। শ্রীলঙ্কায় যখন ঘুরতে গিয়েছেন তখন কি ক্রাউড টাউড হয়েছে সেলিব্রিটি? শ্রীলঙ্কা তো হয় নাই, সেলিব্রিটি কেউ চেনে না দেশের বাইরে কাউকে, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে মালদ্বীপসে যে কাহিনীটা ঘটেছে, ওখানে তো আসলে আমরা বাঙালি পোশাকটা পরি না দেশের বাইরে গেলে, সবাই চায় যে একটু রিল্যাক্সে থাকতে, কিন্তু কেউ বিশ্বাস করে না যে বাংলাদেশ থেকে এসছে। মানে ইউরোপ থেকে এসেও জিজ্ঞেস করে যে কোথা থেকে এসছি, যদি বাংলাদেশ, মানে আমার মনে হয় আমরা বাংলাদেশি জানি না যে বাংলাদেশেও সুন্দর মানুষজন থাকতে পারে। আচ্ছা, আমি এতটা সুন্দর না, কারণ এর আগেও আপনি আমাকে খুব পচিয়েছেন এই ব্যাপারটা নিয়ে, বাট ওরা বিশ্বাস করেনি, ওরা বিশ্বাস করেনি, কারণ আমি জানি না কোন দিক থেকে কীরকম লাগে, আমি বাংলাদেশ, মানে ওরা মনে করছে যে হয়তো ইন্ডিয়ান এরকম। এটা ঠিক, কারণ হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে যে ছবিটা আছে ওই ছবিটা দেখলে আর এই ছবিটা দেখলে কিন্তু কেউ বুঝবে, কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, এটা একটা ব্যাপার। আমাদের দেশেও যে কাজগুলো হয়, এই কাজগুলো অন্য দেশের কাজগুলো দেখে আমরা যেরকম বাহবা দেই, ওই রকম কাজ কিন্তু আমরাও করতে পারি। আমরা করলে তখন মানুষ বিশ্বাস করবে না যে আমরা এই কাজগুলো করেছি, কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। হ্যাঁ, করতে পারি। আপনার সামনে আর কি কি কাজ আছে? সামনে কাজ বলতে নাটকের কোনো কাজ এখনো নেই, নাটক তো দুইটা করলাম, আর কাজ বলতে আমার ডেট নেওয়া আছে সবই টিভিসির, টিভিসির সবগুলো, টিভিসি টিভিসি আর হচ্ছে কর্পোরেট ফটোশুটগুলোর, ফ্যাশনের কিছু আছে বাট কর্পোরেট আর টিভিসিগুলো বেশি। আপনাকে কি আমাদের দেশের লোকজন কখনো বলে যে আপনারে তো এই দেশের মনে হয় না? হ্যাঁ বলে, চাইনিজ, নেপালি, চাইনিজ, নেপালি বলে, নেপালি। আচ্ছা, আপনি যখন বললেন না চায়না গিয়েছিলেন তখন আমি বললাম যে ওরা কি মানে বুঝতে পেরেছিল আপনি বাংলাদেশ থেকে এসেছেন? না, আমাকে অনেকেই বলে চাইনিজ লাগে, এরকম এরকম লাগে। কেন লাগে? চোখ দুটো ছোট, চোখ ছোট, হ্যাঁ চোখ ছোট, সেজন্য ছোট। বাঙালি বলতে আমাদের মতো যারা আছে তাদেরকে বাঙালি মনে হয়? মোটেই না। আচ্ছা, আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেকেই তো আপনার কাজ পছন্দ করে, আপনার অনেকে হয়তো চিনেও না, টিভিসিতে দেখলাম, ও আচ্ছা এটা কে? অনেকের কথা বাদই দেন ভাইয়া, আব্বুই চেনে না সামটাইমস। বরিশালে নামলো, আমাদের সদরঘাটে থেকে গেল, তারপর বরিশালে নামলো, বিশাল আমার একটা বিলবোর্ড ওখানে, চিনে নাই। নেক্সট আম্মু গিয়েছে, আম্মু যাওয়ার পরে তো আমার কথা বললো যে ওর এটা অন্তর, আমি তো বুঝতে পারি নাই, মানে এরকম করে বলে আব্বু, সে চিনে না। ইভেন আমার যে ঝালকাঠির লোকজন, আমার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পোস্টার থাকে, বিলবোর্ডস থাকে, আমাকে কেউ চিনে না, এটা আমার একটা খুব দুঃখের বিষয়। আমি জানি না কেন চিনে না, কেউ চিনে না, নিউজ পেপারে ছবি যায় কেউ চিনে, অনেকে চিনে, যেমন ধরেন আমি স্কুলে পড়েছি যখন বড়ুয়াপুরা ছিল, ওরা অনেকে আমাকে ছবি তুলে পাঠায় দেয় যে হ্যাঁ অনেক ভালো লাগে এগুলো দেখতে, কিন্তু অনেকে চিনিই না, আব্বুই চিনে না, এর থেকে দুঃখ আর কি হতে পারে? আচ্ছা, তাহলে তো ফ্যানদের সঙ্গে অত কথা হয় না? না, আমার একটা ব্যাপার হচ্ছে যে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে
আননোন কারোরই কোনো রিপ্লাই করি না, একটা প্রবলেম আমার। আমারটা ফ্যামিলি আছে, আমার কাজ আছে, সব কিছু মিলিয়ে ওই সময়টা আমি পাই না, এই জন্য সবার কাছে অনেক সরি। কিন্তু আপনারা সবাই কিন্তু আমাকে ভালোবাসবেন, ভালোবাসা থেকে একটু দূরে যাবেন না, কারণ আমি সবাইকে অনেক ভালোবাসি যারা আমাকে ভালোবাসে, যারা না বাসে তাদেরকে আমি ভালোবাসি। ভালোবাসা ছড়াছড়ি ছড়াছড়ি আমার। হ্যাঁ, ভালোবাসা দিবসে কোনো প্ল্যান আছে? ভালোবাসা দিবসে প্ল্যান বলতে জানি না, কারণ আমার হাজবেন্ড আমার সাথে থাকতে পারবে কি না ওই দিন এটাও আমি জানি না, কারণ ওর প্রফেশন হাজারও বেশি জানি না। বাট বাচ্চাদেরকে নিয়ে প্ল্যান আছে যে আমরা একটু বাইরে ঘুরতে টুরতে যাবো। আমার ভালোবাসার মানুষ বলতেই আমার বাচ্চা বাবা মা, আর কে, আর তো কেউ নাই। ভাইয়াকে ভালোবাসার মানুষের মধ্যে ধরলেন? অবশ্যই আছে, তো ওদেরকে নিয়েই থাকবো ওই দিন, এরকম প্ল্যান। বাবুর কি অবস্থা? ভালো, ভালো আছে। সে তো আপনাকে পাই না, এত কাজ করছে? না না পায় না, আমি গত 5 দিন ধরে হচ্ছে আমি টানা করছি। সকাল ধরেন 5:30 বের হয়ে যাচ্ছি, রাতে আসছি 3-4 বাজে, সো ঘুমায় যায় ছোটটা আর কি। সো হুট করে গতকালকে রাতে আমাকে বলছে তুমি কখন আসবা, আমি বললাম একটু রাত হবে, আজকেও তোমার সাথে আমার দেখা হবে না। সো আমি সাথে সাথে ডিরেক্টরকে বলছি যে আমার দ্রুত আমাকে প্যাক আপ করতে হবে, কারণ এভাবে একটা কথা বলছে যে আজকেও দেখা হবে না। তো এরপরে আমি আসলাম হচ্ছে 1:30 বাজে, দেখা হলো, আমার সাথেই ঘুমালো রাতে, এই তো। আচ্ছা, মানে এটা অন্যরকম একটা ব্যাপার, আমরা কিন্তু এটা কল্পনাও করতে পারি না। না না না, যে মা বাবা ছাড়া আসলে ওরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। হ্যাঁ, ওদের স্যাক্রিফাইস না করলে কিন্তু আমরা আসলে কিছু করতে পারতাম না, কারণ বাবাকে পাচ্ছে না কাছে, মাকেও পাচ্ছে না, মাকেও পাচ্ছে, এটা একটা অন্যরকম ব্যাপার আসলে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নাটকের সেটে আমরা যাবো, টিভিসির সেটে? আমার নাটক তো ঢাকাতে পড়ছেই না, কীভাবে আসবেন? আমি আপনাদের কথা চিন্তা করি, ই ভাইয়া এত দূরে আসবে এরকম, মানে সেই আমাকে পুবাইলে নিয়ে যায়, এই ঠান্ডার মধ্যে পুবাইলে মানিকগঞ্জে নিয়ে যাচ্ছে নাটকের শুটিং করতে। আচ্ছা, ঢাকাতে হলে ইনশাল্লাহ দেখা হবে। আর সিনেমা যখন করবেন তখন তো সিনেমাতে তখন আমি দেশের বাইরে নিয়ে যাবো, দেশের বাইরে শুটিং হবে, শুটিং হবে দেশের বাইরে, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে ঠিক আছে, অপেক্ষায় রইলাম, ইনশাআল্লাহ ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।